তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকই আছি। চলে যাচ্ছে আমাদের, আশা করি খুব তাড়াতাড়ি এই টাইমটাও কেটে যাবে, সবাই আবার নিজের নিজের ঘরে খুব ভালোভাবে থাকবে। ওদের আবার নতুন টাইপের ঘর হচ্ছে, নতুন ঘর, তো পিকুরা তো নতুন ঘরে যাবে, তো তার সঙ্গে আমরাও যাবো, খুব এনজয় করবো। ওদের নতুন ঘর হলে আমরা পার্টি করবো ওই সেই ঘরে, সবাই মিলে মজা করবো, এনজয় করবো। তার মধ্যে বৌদিরা চলে এলে আরও ভালো লাগবে, পম্পিরা যখন চলে আসবে, অরিন্দমদা পম্পি, তখন আরও সবাই মিলে নতুন ঘরে সুন্দর ঘরে রং করা, লাইট দেওয়া ঘরে রং, সবাই মিলে মস্তি করবো। তো চলো, আর আজকের দিনটা তো এইভাবেই শুরু হচ্ছে, কী বলবো। তো এইদিকে দেখো জামা কাপড়ে ভর্তি, গোছানোর একটু টাইম পাইনি এই কদিন ধরে খুব, আর বলতে পারো তো সব এইখানে কেচে কেচে রাখা আর মেলা এই হয়েছে। তো এইখানে তো আজকে বারান্দাটা একটু ক্লিন করতে হবে, এই অবস্থা। আর তোমাদের একটা জিনিস দেখায়, আদিরা যে সান্তা মানে ট্রিটায় ক্রিসমাস ট্রিটা বানিয়েছে, তো ওরা দুটো সুন্দর সুন্দর লেটার লিখেছে সান্তাকে। তো কি লিখেছে কি না সেটা পরে তোমাদেরকে পড়ে শোনাবো, যে সাঁচি আর আদি কি লিখেছে ক্রিসমাস মানে সান্তাকে যে লেটার দিয়েছে, সেই লেটার মধ্যে ওরা কি লিখেছে, সান্তাকে কি চেয়েছে আর ওরা কি গিফট চেয়েছে সেটা দেখাবো তোমাদেরকে। আর আমরা আশা করবো যে ওরা যা যা গিফট চেয়েছে তার মধ্যে অ্যাটলিস্ট একটা গিফট যদি আমরা ওদেরকে দিতে পারি কালকে 25 তারিখে। তো তো চলো সেটা দেখে তোমাদের দেখায় কোথায় রেখেছে, কিন্তু পরে শোনাবো তোমাদের, পরে সুযোগ বুঝে, এখন হয়তো ওরা চলে আসতে পারে, দেখে নেবে, তো সেটা পরে দেখাবো। তো এখন কোথায় রেখেছে তোমাদের দেখায়। তো এই দেখো, এই একটা লেটার হচ্ছে সাঁচির, এখানে রেখেছে, আর এইটা হচ্ছে আদির লেখা লেটার। তো এই দুটো লেটার ওরা রেখেছে যে সান্তা পড়বে আর ওদেরকে গিফট দেবে বলে। ঘর পিকির ঘরে চলো দেখি কতটা কাজ হয়েছে, এখন সব পড়িয়েই আছে, কিছুই কাজ হয়নি। দেখো কেসে ভাইয়া কা স্যার জি কা গে सर जी को बोले थे ऊपर आने के लिए, तो बोल रहे एक बार आने के लिए, कुछ काम है कर बार आने के लिए। हाँ घर पे है, ये हो गया। अच्छा उसमें डिवाइडर कुछ नहीं होगा, ऐसे ही रहेगा, आधा करेंगे। এটা কি সাবুর পাপড়? কার? আমার ওর ও সাচির আছে এখানটায়। খেয়ে নাও খেয়ে নাও, জট জট করে খেয়ে নাও দেখি। নহীঁ কুছ হোগা তো মারুতি ওয়ালা, এ মারুতি ওয়ালা তো কোই জরুরত নেই, উসে আজ পেটে লে মত খরিদ। না না আগে না কিছু পে আর নি তো, আ না উসে আজ মত খরিদোই মত, অটো মেই জানা বেটার রহেগা। নিবেদিতা দিদা নিয়েছিল না, তোর তো ভালো গাড়ি, বাইরে বড় তো, তোর তো দাম আছে অনেক। সন্ধ্যেবেলায় তোমাদের কাছে, তো এই সন্ধ্যে টন্ধে দেওয়া হয়েছে, চাটা খেলাম, আজকে অনেক কাজ ছিল, বাড়িতে একজন এসেছিল, তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে আছে, অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় বাজছে তোমার 8:30, এরপর রান্না শুরু করব। তো কে এসেছিল কার সঙ্গে কথা বলছিল সেগুলো তোমরা সব পরে আস্তে আস্তে জানতে পারবে কেন লেট হলো। তো আমরা একটা কিছু প্ল্যানিং করছি, তো সেটা করা আদৌ ঠিক হবে কি হবে না বুঝতে পারছি না, ভাবছি করবো, এখন ডিসাইড করিনি, তো যখন পুরো ফাইনাল ডিসাইড করে নেব
তখন তোমাদেরকে জানাবো যে আমরা এটা করছি, তো সেই জন্য এখন কিছু বলছি না। তো যাই হোক, যদি সেটা হয় তোমরা দেখতেই পাবে। তো এবার হচ্ছে রান্নার পালা। রান্নাতে আমি দেখো এইটা বসিয়ে দিয়েছি একটা ভাজা। তো এতে আছে আলু, ফুলকপি, ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে একটা ভাজা বানাচ্ছি। আর রুটি অলরেডি রেডি হয়ে আছে, আর সকালে ডাল আছে। তো এই হচ্ছে আপাতত রাতের মেনু। আজকে ভেজি হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই দেখো এত এত দুধ। তো এই দুধগুলোকে এখন গতি করতে হবে, তো কি করব সেটা বুঝতে পারছি না। তো দেখি কি করা যায় দুধটা দিয়ে। তো কোনো মিষ্টি ফিষ্টি বানাবো কিনা সেটা ভাবছি। আর এইদিকে এই দুটো আছে, এখানে পড়তে বসছে এই দুটো। আর তার মধ্যে আদিটা আজকে মার খেয়েছে, খুব মার দিয়েছে, ওকে বদমাশি করছিল খুব। আমি একটা কথা বলছিলাম, আমি আর সাহা একটা আর্জেন্ট কথা বলছিলাম যে এসেছিল আর কি তাদের সঙ্গে। আর সেই সময় চিৎকার চেঁচামেচি করছিল ঘরে, সব বন্ধুগুলোকে ঢুকিয়ে খুব চিৎকার করছে, তাই জন্য মার খেয়েছে, তাই জন্য আমার চুপ হয়ে আছে। তো চলো চটপট। এই হচ্ছে দুধের অবস্থা। বাবা পুরো ক্রিম বেরোচ্ছে মধ্যে, তেল তেল। রাত 9:30 সময় শুধু ফল খাচ্ছে। খাচ্ছি তো। হ্যাঁ চল, কালকে কি করতে হবে? লাপটা কালকে। এই পিকি ঘর ফাইনালি। টিভি ক্যাবিনেটটা এরকম বানানো হয়েছে, ডিজাইনটা দেখো, দেখাই তোমাদের। পিকি গেল চান করতে, এই হচ্ছে হয়েছে। এখনো কিচ্ছু লাগানো হয়নি, এখনো এরকম খোবলা খোবলা আছে, কিন্তু টিভি টিভি ক্যাবিনেটটা মোটামুটি রেডি। এই হচ্ছে ডিজাইন। ভালোই লাগছে দেখতে, সুন্দরভাবে সাজালে খুব সুন্দর লাগবে, সিম্পলের মধ্যে হয়েছে, ভালো হয়েছে। তো চলো পিকি গেলে চান করতে, আমরা যাই এবার। দেখি অলরেডি 9:30 বাজছে, ছেলেগুলোকে খাওয়াতে হবে। তো আমরা যাই এবার ওপরে, আমরা মানে আমি যাই এবার ওপরে, বাচ্চাগুলোকে নিয়ে খাওয়াই। আর দুধটাকে গরম করে ওদেরকে বলেছিলাম, সাহাকে আর দিদিকে বলেছিলাম ছানাটা করে রাখ। তো দেখি ওরা ছানাটা করে রেখেছে কিনা, তাহলে ছানা হয়ে গেলে সেটা দিয়ে আবার কিছুটা মিষ্টি বানাতে হবে। কী মিষ্টি বানাবো জানি না, মিষ্টি বানাবো। তো চলো যাই, আগে বাচ্চাগুলোকে খেতে দিই। আদিটা আজকে মার খেয়েছে, কালকে আবার 25 তারিখ। তো ওদের শান্তার কাছে ওরা তো গিফট চেয়েছিলো, কী গিফট চেয়েছিলো তোমরা তো সকালে শুনেইছো, ওটা তো দেওয়া সম্ভব নয়, কিন্তু অন্য কিছু দিতে হবে ওদেরকে। তো কাল সকালে আমি আর পিকি বেরোবো ওদের জন্য গিফট কিনতে। পিকি কাটিছে, তো এই হয়ে গেছে ছানা রেডি। তো ছানা মোটামুটি এরা রেডি করেই চলেছে। আরে এতটা দুধ ছিল, বেশি হয়নি না, ঠিকই আছে। তো যাই হোক, এতটা ছানা হয়েছে, দেখা যাক এটাতে কি মিষ্টি বানানো হয়। ঠিকই আছে, হয়ে যাবে তাও। রসগোল্লা বানালেও হবে, 20টা মতন হবে মনে হচ্ছে। দুধটা দিয়ে গাজরের হালুয়া করবো। হ্যাঁ বাবা, কি কি দেখি লাগাই ভালো, তো কথা শুনবি না ওরম ভাবে মার খাবি। হ্যাঁ তো বলছিলাম, তো এখানে গাছে লাইট লাগানো হয়েছে, ক্রিসমাস ট্রি। হ্যাঁ তো কে বুঝলে, তো সুবে মে যাকে লেকে আনা পড়ে না, আজ রাত কই দেনা থা। সেন্টার এসে গিফট দেবে কালকে, তোমরা এখানে যে নোট লিখেছো সেন্টার, সেটা তো সেন্টারকে 3-4 অপশন দিয়েছো, তো নাহলে কি হবে না? একটা অপশন সেন্টার কাছে থাকবে তবে তো দেবে, তোমার আগে অন্যজন নিয়ে নিয়েছে তারপরে। বাট আই ওয়ান্ট ওয়ান অনলি, নট তো সেন্টার পাশে থাকলে দেবে না, সেন্টার ঝোলা থেকে বার করে যা আছে তার মধ্যে ম্যাচ করে তো তাহলে তো পাবে। সেজন্য তো 4 অপশন দিলে সেন্টার বলবো আমার কাছে মানতে চলে। তুমি বলছিলে ও কি আছে, ড্রাগন কি বলো ওকে, ক্যাকটাস, ক্যাকটাস ডান্সিং ক্যাকটাস যে বলবে সেন্টার ক্যাকটাস, তো সেন্টা বলবে ও ক্যাকটাস হ্যাঁ আমার কাছে একটা আছে দিয়ে দিই। তারপরে আদি বলবে আমারও ক্যাকটাস, তাহলে সেন্টা বলবে না আই তো অলরেডি আই হ্যাভ গিভেন ইট টু সামওয়ান এলস, টেল মি সামথিং এলস।
সিগনো ইউ নিড টু যে নিয়ারেস্ট ফোর অপশন ম্যাচিং থাকবে সেটাই দেবে চল 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 সাচিকে বলে দাও রিড করবে না সাচিকে ভালো করে এক্সপ্লেইন করে দাও দিস ইজ দ্য সিচুয়েশন তাহলে তো দেখবে না কি ভাবিস তাহলে আমাদের এই হচ্ছে তো বাড়তি কেন কাঁচা হলুদ খেলে ইয়েও হয় কিমিটাও কম হয় পারমিতা নাকি এটা বলছিল সেদিকে এই সময়টাতেই গরম ভাতে কাঁচা হলুদ লেবু দিয়ে মেখে কি হলো বাবু দিদি না তাজে নিয়ে যাচ্ছিল সেটা তো হলো না বললি আশেপাশে কোথাও নিয়ে যাবি ভালো এখন বলছি ঘরে নতুন ঘরে বসে খাবি 306 থেকে আশেপাশ কি হবে 206 এই তুমি রাজপুত এই তোমার কথার দাম দাম গেল সাইড দাম গেল সাইড তাহলে বলো আর কিছু হবে না আর সাহার তো এখন দেখি আর কিছু হবে না সাহার শুনেই হয়ে গেছে সাহার শুনেই আর কিছু হবে না